নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সকালের বার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নেই ভাবাতে তো আজকে যে বিষয়টি নিয়ে ভাবাতে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের বারবার বলছি সেটা হচ্ছে ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি তারপর যদি মনে হয় তবে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন কিন্তু এমনি চলে যাবেন আর একটা কথা বলি কমেন্টস করে জানাবেন আপনি কী বুঝলেন আর শেষে বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা নিজে করবেন এবং অন্যকে করতে বলবেন চলুন শুরু করা যাক সকালের বার্তা নমস্কার রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই রুদ্রবার্তা মানেই সোজা সোজাভাবে। সোজাভাবে এখানে সব কিছুই পাবেন প্রথমেই বলি আমাকে অর্থাৎ আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে লিখেছেন বা বলেছেন বা ফোন করেছেন কি দাদা আপনি তো খুব বলেছিলেন বিজেপি সরকার করছে মহারাষ্ট্রে কই সেটা তো শেষ হয়ে গেল কত গান ফান দিলেন ঠিক আমারও ভুল হয়েছে প্রেডিকশান ভুল হয়েছে কিন্তু আমার খুব গর্ব হচ্ছে আজকে যখন শিবসেনা শপথ দিচ্ছে কেন জানেন খুব গর্বিত আমি চলুন আপনিও গর্বিত হবেন সবাই আমরা গর্বিত হব শিবসেনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তার কারণ কারণটা কি কারণটা একটাই আজ গোটা দেশ দেশের সমস্ত ধর্ম নিরপেক্ষ দেখানো দলগুলো রামময় হয়ে গেছে বিশ্বাস হলো না ভালো করে ভাবুন বাবড়ি ধাঁচা অর্থাৎ বিতর্কিত বাবরি ধাঁচা যা আজকে প্রমাণিত হয়েছে ওখানে রাম মন্দির মানে রামের একটা ছিল তার উপরে তৈরি করা হয়েছিল এই মসজিদ হয় অযোধ্যা যে দশরথের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদ ছিল অথবা মন্দির ছিল এত বড়ো স্থাপত্য পাওয়া গেছে এবং সেখানে মন্দির ছিল তার জিনিসপত্র পাওয়া গেছে তার উপরে বাবর মানে বাইরে থেকে আসার দস্যু সে এসে ভেঙে তার উপরে মসজিদ তৈরি করেছিল তো সেই বিতর্কিত ধাঁচাটা যারা ভেঙে দিয়েছিল ছয় ডিসেম্বর যখন গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল একই হলো একই হলো সবাই আপমত জনগণ উত্তালিত হয়েছিল অনেক রেগে গেছিলো কি হয়েছে সে সময় সবচেয়ে বেশি মানে এই বিতর্কিত ধাঁচা বা মসজিদ ভাঙার যে সবচেয়ে প্রথম কারিগর ছিল সেটা হচ্ছে শিবসেনা ছয় ডিসেম্বর খুব তাড়াতাড়ি আসছে দেখুন কদিনের মধ্যে ছয় ডিসেম্বর আসছে তো ছয় ডিসেম্বর আসার আগে আজকের দিনে শপথ নেবে আঠাশ তারিখে শিবসেনা তার পাশে রয়েছে কংগ্রেস যারা প্রতিবাদ করেছিল যারা প্রতিবাদে আন্দোলনে মুখরিত হয়ে গেছিলো আমাদের পশ্চিমবঙ্গে তো অনেক কিছু করা হয় এটাকে কালা দিবস পালন করা হয় গোটা দেশ জুড়ে কালা দিবস পালন করা হয় সেই মসজিদ ভাঙা শিবসেনাকে সঙ্গে নিয়ে কংগ্রেস যখন সরকার তৈরি করে বুক আমাদের গর্বে ভরে ওঠে সত্যি রামময় হয়ে গেছে এই গোটা ভারতবর্ষ গর্বিত আমি শিবসেনার মতো দল যারা নিজের দত্তহীন কলটা ঘোষণা করতে পারে হ্যাঁ আমরা ভেঙেছি সেই বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ভব ঠাকরে আজকে মুখ্যমন্ত্রী হচ্ছেন তাকে মানে অভিনন্দন জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরও জানাবেন তো আমি গর্বিত আপনিও গর্বিত হয়ে গেছেন দেখুন ভাবুন আমার কথাগুলো দেখছেন আপনার মনে হচ্ছে এত ঠিক গর্ব হওয়া উচিত আপনাদের সকলের গর্ব হওয়া উচিত কারণ আজকে গোটা দেশ মেনে নিচ্ছে যে সেদিন সেটা কাজটা ঠিক হয়েছিল ঠিক হয়েছিল বলেই আজকে সবাই মিলে শিবসেনার সঙ্গে আছে এনসিপি আছে কংগ্রেস আছে তৃণমূল থেকে তাকে সমর্থন দেওয়া হচ্ছে কাশা কেজরিওয়াল খুব খুশি হয়েছেন গোটা দেশের গোটা দেশের সমস্ত যারা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ সংখ্যালঘু ভাই মুসলিম যারা তারা শুনছেন আমার কথা তারা ভালো করে শুনবেন যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে তারা প্রত্যেকেই আজকে শিবসেনার সঙ্গে জুটি মানে জুটি বেঁধে সরকার তৈরি করার দিকে এগিয়ে চলেছে এবং সরকার হবে শিবসেনার থাকবে সবাই এ চলবে কতদিন সেটা আমি জানি না আমি পরাস্ত আমি হেরে গেছি কিন্তু আমি হেরে গিয়েও খুশি হয়েছি অনেক সময় হারেতে জিত হয় জানেন আমার মনে হচ্ছে আমি হেরেও জিতে আছি কারণ আজকে রামময় হয়ে গেল গোটা ভারতবর্ষ সবাই গর্ববোধ করবে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সমর্থন বার্তা যাবে চিঠি যাবে দুধ দেওয়া গরুর যারা আছেন মানে দুধ দেওয়া গরু খেতে হয় মানে দুধ দেওয়া গরু যাদেরকে বলেছিলেন আপনারাও এবার ভাববেন রাজনীতিতে আপনারা ফুটবলের মতো যখন তখন যে সে আপনাদের খেলে বেরিয়ে যাবে এটা হচ্ছে নিয়ম এটাই হচ্ছে ভারতবর্ষ এখানে এরকমই চলবে ধর্মনিরপেক্ষতা চাদরে মুড়ে এইভাবেই চলবে খেলা যখন দরকার হবে ধর্মনিরপেক্ষতা দেখিয়ে অর্থাৎ হিন্দু সমাজকে ছোট দেখিয়ে বড় হওয়ার জন্য ভোট পাওয়া যাবে তখন সেটা করা হবে মাথায় হিজাব দিন বা মাথায় টুপি লাগান চলবে মসজিদে গিয়ে দরগায় গিয়ে প্রার্থনা চলবে আবার মন্দিরে গিয়ে পুজোও হবে এই হচ্ছে ভারতবর্ষ আমাকে যারা গালাগালি দেন মুসলিমরা আরে আমি তো সোজা বলি সাপটা বলি হ্যাঁ আমি ধর্মকে ভালোবাসি আগে আমার কাছে নিজের ধর্ম সধর্ম নিধর্ন পর ধর্ম ভয়াবহ আমি জানি আমি গর্ববোধ করি আমি নিজের ধর্মকে নিয়ে থাকি কিন্তু যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে তাদের কথা ভেবেছেন ভাবেন না আবার আমাকে গালাগালি দেবেন আবার ডিসলাইক করবেন কিচ্ছু যায় আসে না রাত্রিবেলা হুমকি দেবেন কেটে দেবেন গলায় গুলি করে দেবেন বন্দুক মারবেন গলা খেটে দেবেন অমুক তুমুক হ্যান্তে যা খুশি করুক কিন্তু বাস্তব হচ্ছে এটাই আজকে গোটা দেশ রামময় হয়ে যাবে যে শিবসেনা ভেঙেছিল বলে গোটা দেশ কালা মানে শিবসেনা এবং বিজেপির নাম বলা হয় আর এস এস বজরং দল সবার নামই বলা হয় তারা সবাই ব্রাত্ত এখন আর এস এস বজরং দল বিজেপি ব্রাত্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে আর যারা ভাঙলো প্রকৃত ভুক ঠুকে বলে আমরা ভেঙেছি শিবসেনা অর্থাৎ কট্টরভাদী হিন্দু যারা বলে তারা তাদেরকে আজকে সবাই মিলে সমর্থন করছে তাদের মুখ্যমন্ত্রী হওয়াতে খুশি হয়ে যাচ্ছেন আমাদের এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে সব কটা কেই ভাবছেন চলুন আজকে থেকে রামময় হয়ে গেল দেশ এর জন্য গর্ববোধ করব বুঝতে পারলেন না আরে বাস্তব তো এটাই সেটা হচ্ছে গদি পাওয়ার জন্য ওই সংখ্যালঘু সংখ্যাগুরু এসব ভাবা হয় না যদি ভাবা হতো এই হতচ্ছাড়া কংগ্রেস দেশটাকে টুকরো করতে পারতো না আবারও বলছি এই কংগ্রেসের জন্য দেশ টুকরো হয়েছে বলায় সিপি মানে ইংরেজ করেছে ইংরেজ করেছে কারুর মানে পিতৃদেবের ক্ষমতা ছিল না দেশটাকে টুকরো করার যদি না এই মার্কা কংগ্রেস এবং তাদের মাথা মোহনদাস করমচাঁদ গান্ধী না চাইতো জওয়াহরলাল নেহরু যদি না চাইতো কাজে সার্বিকভাবে এরা তো দেশটাকে টুকরো করেছিল ধর্মের ভিত্তিতে এরা সব পারে তারই থেকে তৈরি হয় তৃণমূল কংগ্রেস আদর্শ তো একই আছে যার জন্য ধর্ম নিয়ে খেলা চলে যায় কখনো হিজাব চাপে কখনো মা কালী বই কে ভাবছেন বলতেন রাতে মানে দিনে আলী রাতে মা কালী তো এসব চলে আর যারা আছেন ওই দেওয়া গুরু মানে ওনার কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী না ওনার কথা অনুযায়ী আমি এসব বলতে পারি না তার কারণ হচ্ছে আমরা একসঙ্গে যারা অনেকে বড় হয়েছে একই এলাকাতে বড় হয়েছি হিন্দু মুসলিম সব বড় বড় হয়েছি তাদের মধ্যে সব আসেনি কোনো দিন আমার কলেজের অনেক বন্ধু আছে যারা মুসলিম ছিলেন তো এসব কথা ভাবিনি কোনোদিন আমরা কিন্তু আজকে ভাবি যেহেতু বলে দেওয়া গরু এবং তাদের বুদ্ধি বর দেখে ভাবি কী ভাববেন আজকে যখন চিঠি যাবে অভিনন্দন যাবে রাতের অন্ধকারে সরকার করে যে সংবিধান ভাঙার কাজ করে বিজেপি বিরাট বড় ভুল কাজ করেছিল সেই ভুল কাজের পরিবর্তে যে আসছে সে আরও ভালো লাগ শিবসেনা ভালো জিনিস আপনারা গর্ববোধ করুন আমিও গর্ববোধ করি আপনারা সবাই গর্ববোধ করুন এবং যারা যারা যে সমস্ত দল করেন অর্থাৎ ধর্ম নিরপেক্ষ দলগুলো করেন তারা গর্ববোধ করুন মানে তাদের হয়ে গর্ববোধ করুন তাদের নেতারা হাততালি দিচ্ছে যারা সেদিনকে ছয় ডিসেম্বরটা করেছিল তাদের হয়ে তাদের সঙ্গে পাশে শপথ নেবেন অনুষ্ঠানে থাকবেন সোনিয়া গান্ধী আগে বলে দিতে থাকবো না বুঝে গেছেন তিনি যে কী হতে চলেছে মানে হাত থেকে ওই সংখ্যালঘু তাস 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 বেরিয়ে গেছে এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় মানে কিছুক্ষণের মধ্যে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু লিখবেন না যারা যারা অভিনন্দন অভিবাদন দেওয়ার ভাবছিলেন তা দেবেন না তারা বুঝে যাবে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বুঝে যাবে যে কোথায় ভুল আমরা করেছি কাদের সঙ্গে আমরা আছি এক দল যারা নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে তারাই ছয় ডিসেম্বরে সবচেয়ে বড় হোতা যারা তাদেরকে সঙ্গে নিয়ে চলে তাদের সমর্থনে আওয়াজ তোলে গলা বাজায় আর একটা দল যাদেরকে বলা হয় সংখ্যালঘুর ওপর অত্যাচার করছে সে গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ আর বিভিন্ন জায়গায় সব তো জেলা রাজ্যগুলোই দখল হয়ে যাচ্ছে এক করে কিছুদিন পর পশ্চিমবঙ্গ হবে তারা কিন্তু তাদের ওখানে কিন্তু এরকম হয় না সত্যিটা সত্যি হয় অর্থাৎ সেখানকার কোনো বিজেপির কোনো নেতারা কিছু নেতা বাদ দিলে মানে মন্দিরেই যান তাদের ওই দেখানো দরকার পড়ে না মাথায় ফেস টুপি পরে বা কোনো নেত্রী দেখানো পড়ে না মাথায় হিজাব দিয়ে যে আমরা সংখ্যালঘুর সঙ্গে আছি এটা দেখানো দরকার হয় না কারণ আমার মধ্যে যদি রাম থাকে আপনার মধ্যে যদি রহিম থাকে বিভেদ কোথায় হবে রাম রহিম তো পাশাপাশি থাকতে পারত যদিও হয়নি কারণ ভারতবর্ষে ভাগ হয়েছিল এই ধর্ম নিয়েই তবু আমি বলছি পারতো কিন্তু পারবেন না তার কারণ মধ্যেখানে অন্তরায় হচ্ছে এই ধর্ম নিরপেক্ষ নেতা রা আর তাদের হয়ে মানে ওই পেছনে দৌড়ানো সংখ্যা লঘু রা তা সব মিলিয়ে আজকে আমি বলছি আমি হেরে গেছি অর্থাৎ সেদিন আমি লিখেছিলাম যে বিজেপি ক্ষমতায় আসার পরে ফোনবী সরকার হলো এবং শিবসেনা আমও গেল আটিও গেলো চষে এখন আমরা গানটা দিয়েছিলাম দুঃখিত কিন্তু হেরেও আমি জিতে আছি কারণ দেশ আজ রামময় হতে চলেছে এটাই হচ্ছে আমার কথা ছিল ভিডিওটা কেমন লাগলো জানি না ভিডিও ভাইরাল হলে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়ে যাবে আমার ভিডিওটা বন্ধ করার চেষ্টা হবে ডিসলাইক পড়বে আজকে জানি তার কারণ কথাগুলো বাজাবে আপনাদের ভাবাবে আপনাদের এটা আমার বিশ্বাস চলুন সকালের মতো আপনাদের জাগানোর চেষ্টা করলাম ভাবানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম বুঝলেন কি বুঝলেন না জাগলেন কি জাগলেন না ভাবলেন কি ভাবলেন না সম্পূর্ণ আপনার ব্যাপার ওই যে বলে না দেখার কোনো পয়সা নাই হকাররা টেনে বিক্রি করতে আসে যে দেখুন কিনতে হবে না দেখাশোনা সম্পূর্ণ ফ্রি কেনাকাটা আপনার নিজস্ব ব্যাপার তেমনি বলাটা আবার সম্পূর্ণ ফ্রি নেওয়া বা না নেওয়াটা আপনার নিজস্ব ব্যাপার তো চলি সবাই ভালো থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন কি বললাম বুঝতে পারলে শেয়ার করবেন না বুঝতে পারলেন অন্য প্রোগ্রাম করুন টিভি দেখুন কাজে যান খুশি হন চলুন আসি সাবস্ক্রাইব করবেন যিনি নতুন দেখছেন এরকম ঠোটকাটা কথা থাকে করবেন নাকি করলে করে না সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন তো নিচে ওখানে টিপে দিন হয়ে যাবে আরেকটা দেখবেন বেলের নোটিফিকেশান আসছে ঘন্টি টিপে দেবেন যখনই যেরকম দেশি কুকুর বা ঘেউ কুকুর ডাকলে ঘেউ ঘেউ করলে শুনতে পান রুদ্রবর্তা আমার প্রথম ঘেউ কুকুর ঘেউ ঘেউ করলে আপনি শুনতে পাবেন জানতে পারবেন যে ডেকেছে রুদ্রবার্তা আসি ভালো থাকবেন সবাই আর বিকেলে দেখবেন রুদ্রবর্তা রান্নাঘর এবং উত্তর পর্ব চলি ভালো থাকবেন সবাই নমস্কার বন্ধু মাত্রা ভারত মাতার জয় হোক জয় হিন্দ রুদ্রবার্তা এখনকার মতো শেষ হল ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্ধবার্তা